হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রাত্রে আবার ডিনার রয়েছে, রাইস, সবাই রুটি আর অন্য কিছু দিয়ে খেয়েছে। তো আমার জন্য স্পেশালি আমি বানিয়েছি চিকেন কিমা, তো হাজবেন্ডকেও দিয়েছি। 3 পিস চিকেন নিয়েছে, ওটাকে সেদ্ধ করে নিয়েছে। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজটাকেই কুচি করে কেটে পেঁয়াজ দেওয়ার পরে ওই চিকেনটাকে দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট, একটু কাঁচা লঙ্কা একটা, আর লাল লঙ্কা গুঁড়ি, আর সাথে টক দই দিয়েছি। দিয়ে আদা রসুন, পেঁয়াজ, টক দই সব একসাথে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে এটা কিমাটা বানিয়ে নিয়েছি। শর্টে রান্না, মুখরোচক, দারুণ লাগে কিন্তু। দেখো দারুণ লাগছে আর অসাধারণ খেতে লাগে। একদম ইজিতে এরকম পেঁয়াজ কেটে নেবে, আদা রসুনের পেস্ট দেবে, চিকেন মশলা থাকলে দিয়ে দেবে, না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু খুব টেস্টি হয়। একটু টক দই দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন, বাস একটু লঙ্কার গুঁড়ো, একটা লঙ্কা ভালো মতন মিক্স করে নাও, হালকা জল দিয়ে দিলাম একটুখানি, যাতে এমনিতেই সেদ্ধ আছে এটা, কিন্তু দারুণ লাগে। খাওয়া স্টার্ট করলাম, দারুণ। বাবা।